আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধু, আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনি কাইন মাস্টার দিয়ে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছি প্রাথমিকভাবে কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিটিং করবেন কোনো রকম সফটওয়্যার ছাড়াই। পর্দায় দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটারের সাথে আমার অ্যান্ড্রয়েড ফোনটাকে কানেক্ট করে নিয়েছি। আর অনুরোধ জানাবো আপনি অ্যান্ড্রয়েডকে কীভাবে আপনার আপনার কম্পিউটারের সাথে অ্যাড করে নেবেন সেটি অবশ্যই আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, আশা করি সেটি দেখে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই প্রফেশনাল লেভেলের হবে। আপনি যদি নতুন হয়ে থাকেন বা আপনি চিন্তা করছেন কীভাবে ভিডিও এডিটিং করবেন, কোনো সফটওয়্যার আপনি পাচ্ছেন না বা আপনার কোনো কম্পিউটার নেই, তাহলে আপনার কোনো চিন্তার কারণ নেই। আপনি শুধুমাত্র আপনার মোবাইল ফোনকে ইউজ করে আমার দেখানো পদ্ধতি অনুসারে আপনি আপনার ভিডিওকে এডিটিং করে প্রফেশনালি আপনি আপনার চ্যানেলে আপলোড দিতে পারবেন। তো বন্ধুরা, কীভাবে করবেন আমি দাপে দাপে আপনাদেরকে তা শেয়ার করছি। আশা করি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে গেলে আপনি কিন্তু ভিডিওটি বুঝতে পারবেন না, পরবর্তীতে আপনাকে আবার দেখতে হবে। সুতরাং আপনি কোনো রকম কারসার ছাড়া স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলের বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করেন আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং লাইক শেয়ার কমেন্ট দিয়ে বন্ধুদেরকে জানার বোঝার এবং শেখার সুযোগ করে দিন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে খুব সহজেই কাইন মাস্টার দিয়ে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করবেন। পর্দায় দেখতে পাচ্ছেন আমি আমার অ্যান্ড্রয়েড ফোনটাকে কানেক্ট করে নিয়েছি পিসির সাথে। এবার আমি দেখাবো যে সফটওয়্যারের মাধ্যমে আমি ভিডিও এডিটিং, প্রফেশনাল ভিডিও এডিটিং বা অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করতে যাচ্ছি। এটি হচ্ছে কাইন মাস্টার দিয়ে। আমি কাইন মাস্টারটি ওপেন করছি, জাস্ট পর্দায় দেখতে পাচ্ছেন কাইন মাস্টারটি ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে আপনি একটু পর্দাকে বড় করবেন, এখানে এই ধরনের একটি লেখা আসবে হার্ডওয়্যার পারফরমেন্স, তখন আপনি এখানে রান অ্যানালাইসিসে ক্লিক করে দিবেন। বন্ধুরা, অত্যন্ত সহজভাবে আপনি নিশ্চিন্তে কাইন মাস্টার এমন একটি অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং সফটওয়্যার মোবাইল ফোনের জন্য বা অ্যান্ড্রয়েডের জন্য, যেটি আপনাকে হতবাক করে দিবে, বা আপনি যদি নতুন হয়ে থাকেন বা প্রফেশনাল লেভেলের অ্যাডভান্স বা প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে চাচ্ছেন, কোনো রকম কম্পিউটার নেই, তাহলে আপনি অবশ্যই এই সফটওয়্যারটির মাধ্যমে খুব সুন্দরভাবে কম সময়ে সহজ উপায়ে ভিডিও এডিটিং করে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড দিতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করতে চান বা ইউটিউবিং করতে চান, তাহলে আপনাকে প্রাথমিক অবস্থায় অনেক কিছু জানার প্রয়োজন নেই। শুধুমাত্র আপনি আপনার ভিডিও করে কীভাবে এডিট করবেন, এডিট করার পর আপলোড দিবেন, ততটুকু জানলে যথেষ্ট। তো বন্ধুরা, আশা করি লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের মধ্যে এ ধরনের লেটেস্ট ভিডিওগুলো পাবলিশ করা হয়। আমি আশা করি সাবস্ক্রাইব করে বসে যান, এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে বন্ধুদেরকে জানার বোঝার এবং শেখার জন্য শুরু করে দিন। অ্যানালাইসিস হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমি এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এ ধরনের একটি অসাধারণ ইন্টারফেস পাবেন, তারপর আপনি এখানে ক্লিক করবেন। যে ভিডিওটি আপনি নিতে চাচ্ছেন তার সেট আপটা করে নেবেন। এখানে আপনি 16:6 নেবেন। এরপরে নেওয়ার পরে আপনি এ ধরনের একটি অসাধারণ ইন্টারফেস পাবেন। এরপর আপনি মিডিয়াতে ক্লিক করবেন। আমি আমার আরেকটি ভিডিও দিয়েছি কাইন মাস্টারের মাধ্যমে প্রাথমিকভাবে কীভাবে আপনি ভিডিও এডিটিং করবেন। আজকের ভিডিওটি হচ্ছে অবশ্যই অ্যাডভান্স লেভেলের, এবং সাথে কিছু টিপস এবং ট্রিক্স থাকবে। মিডিয়াতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি আমার ভিডিওটি নিব। ভিডিওটি এখান থেকে আমি পছন্দ করছি, ধরুন আমি এখান থেকে একটি ভিডিও পছন্দ করছি, এই ভিডিওটি আমি নিলাম। নেওয়ার পরে এটি টাইমলাইনে চলে আসলো, অর্থাৎ এই লেয়ারটি চলে আসলো। লেয়ারটি আসার পরে আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এদিকে টেনে দিলাম। টেনে দেওয়ার পরে আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে আমি আপনাদেরকে আজকে লেয়ারের প্রত্যেকটি জিনিস একে একে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো বন্ধুরা, এই ভিডিওটি নেওয়ার পরে, অর্থাৎ টাইমলাইনে লেয়ার হিসেবে নেওয়ার পরে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলি অপশন আছে, দাপে দাপে আমি অপশনগুলো দেখাচ্ছি। প্রথমে দেখা যাচ্ছে হ্যান্ডরাইটিং। হ্যান্ডরাইটিং ক্লিক করার পরে এখানে হ্যান্ডরাইটিং অপশনটি চলে এসছে। প্রথমে আমি এখানে কলমে ক্লিক করছি। কলমে ক্লিক করার পরে এখানে আমি কালারটা পছন্দ করে নিব, ইচ্ছা মতো আপনি আপনার ইচ্ছা মতো কালার এখান থেকে পছন্দ করে নিতে পারেন। ধরুন আমি এই কালারটি নিলাম, তারপর ওকেতে ক্লিক করলাম, এবং আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে কী ধরনের আপনি মার্কিং চাচ্ছেন। তো আমি ধরুন
এটাতে মার্কিং করে দিলাম। এরপরে আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে এবার একটু প্লে করে দেখি কি অবস্থা হয়। এই দেখুন, আমি যেখানে মার্কিং করেছি সেখানে সেটি শো করছে, অর্থাৎ এটি আপনি খুব সহজেই করে নিতে পারবেন। এটি চাইলে আপনি ছোট বড় ইত্যাদি করে নিতে পারেন, আগে পিছিয়ে করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো, এবং আপনি এটাকে ছোট বড় করতে পারেন এইভাবে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, এই একটা অপশন গেল, আমি ওকেতে ক্লিক করছি। ক্লিক করার পরে দেন লেয়ারে যাব। আবার লেয়ারে যাওয়ার পরে আপনি যদি আপনার ভিডিওতে কিছু টেক্সট লিখতে চান তাহলে অবশ্যই এখান থেকে টেক্সট লিখতে পারবেন। আমি এখানে লিখলাম প্লিজ প্লিজ সাবস্ক্রাইব লিখে আমি এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে দেখা যাক কি হয়। এরপরে দেখুন এই যে এলাকাটি চলে এসছে, চলে আসার পরে আমি এটাকে পজিশন মতো এখানে বসিয়ে দিব। সাধারণত প্লিজ সাবস্ক্রাইব লেখাটি নিচেই হয়। এটি আমি এখানে স্থাপন করলাম। করার পরে এখানে আমি কালারটা চেঞ্জ করে দিব, কালারটা একটু লাল কালার দিব। ওকেতে ক্লিক করলাম, দেখুন এটা কালারটা হয়ে গেল। আমি এটি বড় করতে পারি বা ছোট করতে পারি। এবার আরেকটি ম্যাজিক আপনাদেরকে আমি দেখাচ্ছি, সেটি হচ্ছে যে এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে যে কি বাটন রয়েছে, কি বাটন আমি ক্লিক করবো। কি বাটনে ক্লিক করার পরে এখানে আমি একটু প্লে করে দেখি কি অবস্থা হয়। দেখেন বন্ধুরা, অত্যন্ত সহজভাবে আপনি আপনার ভিডিওতে এই সাবস্ক্রাইবটি অ্যাড করে নিতে পারলেন। এরপর এটি যদি আপনি এই ধরনের অ্যানিমেশন করতে চান, অর্থাৎ বড় ছোট, তাহলে আপনাকে ইন অ্যানিমেশনে ক্লিক করতে হবে। ইন অ্যানিমেশনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন রয়েছে বন্ধুরা। আপনি এখান থেকে যদি স্লাইড লেফটে দিতে চান তাহলে এই ধরনের আসবে, আর যদি আপনি দিতে চান তাহলে এই ধরনের আসবে। বন্ধুরা, এই ধরনের দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার ভিডিও অনেক ইউজার বা ভিজিটর দেখার পর পরে যদি এ ধরনের আলাদা এক্সট্রা অর্ডিনারি অপশন দেখে তাহলে তাদের দৃষ্টি কাটবে এবং আপনার ভিডিওটা দ্রুত র্যাঙ্কিং করবে এবং ভিউ বাড়বে। আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে এটা শেষ হয়ে গেল। এরপরে টেক্সটে যাওয়ার পরে আমি এবার দেখাবো ওভারলে। ওভারলেটা কী জিনিস? ওভারলেটা হচ্ছে একটি মজার একটি বিষয়। সেটি হচ্ছে, ধরুন আপনি আপনার ভিডিওতে এখান থেকে কোনো স্টিকার অ্যাড করতে চাচ্ছেন, তাহলে আপনি এখান থেকে স্টিকার অ্যাড করে নিতে পারবেন, যেটি আপনার ভিডিওকে অত্যন্ত সুন্দর করবে এবং নান্দনিক করবে। তো বন্ধুরা, আমি ধরুন এখানে একটা স্টার নমুনা হিসেবে স্টার দিলাম। স্টার দেওয়ার পরে আমি এখানে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে এটি বড় ছোট এগুলো কিছু করা যাবে। আপনি আপনার ভিডিও অনুসারে এখান থেকে সিম্বলগুলো আপনি অ্যাড করবেন, বড় ছোট করে নিতে পারবেন। আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে গেল ওভারলে। এরপরে ইফেক্ট, ইফেক্ট অ্যানাদার ওয়ান হচ্ছে একটি আরেকটি মজার বিষয়। ধরুন আপনি আপনার ভিডিওকে ব্লার করতে চাচ্ছেন, অর্থাৎ ঝাপসা করতে চাচ্ছেন। গুশিয়ান ব্লার আছে, মোজাইক ব্লার আছে। আরেকটি কথা বলে রাখি, গ্যাটমো হচ্ছে আপনার এই কাজটি করার সময় যখন আপনার মোবাইল নেট কানেক্টেড থাকবে তখন আপনি গ্যাটমোরে ক্লিক করলে অনেকগুলো বন্ধুরা সহজভাবে দেখতে পেলেন কিভাবে এখানে ইফেক্ট দিতে হয়। অর্থাৎ আমি আবার বলছি, কোনো একটি ভিডিওকে ধরুন আপনি ব্লার করতে চাচ্ছেন বা ঝাপসা করতে চাচ্ছেন, আপনি বেসিক দুটো এখানে গুশিয়ান ব্লার বা মোজাইক ব্লার এর মাধ্যমে আপনি ব্লার করতে পারবেন। ধরুন আমি এটি ইউজ করছি, দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ক্লিক করার সাথে সাথে এটি ঝাপসা হয়ে গেল। অর্থাৎ আমি আমার ভিডিওটাকে কোনো একটা স্পটটাকে যদি আমি ঝাপসা করতে চাই তাহলে আমাকে ব্লারটা ইউজ করতে হবে। বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম একটি ভিডিওর মধ্যে কীভাবে হ্যান্ড রাইটিং করতে হয়, টেক্সট লিখতে হয়, ওভারলে দিতে হয়, ইফেক্ট দিতে হয়, কীভাবে একে একে করতে হয় আমি তা দেখালাম। এবার আমি এটা প্লে করে দেখাচ্ছি। আমি আপনাদেরকে দেখানোর জন্য বা একটু বেসিক আইডিয়া বা অ্যাডভান্স লেভেলের বেসিক টু অ্যাডভান্স লেভেলের আইডিয়া দেওয়ার জন্য আমি আপনাদের সাথে তা শেয়ার করলাম। আমি আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তো আপনি আপনার ভিডিওটাকে আপনি আপনার সময় দিয়ে বা আপনি আপনার আইডিয়া দিয়ে, ইউনিক আইডিয়া দিয়ে অত্যন্ত সুন্দরভাবে দর্শকদের জন্য সাজাবেন, এটাই প্রত্যাশা রইল।
আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনি যদি নিজস্ব আইডিয়া দিয়ে কোনো কিছু ক্রিয়েট করেন তাহলে কাইন মাস্টার দিয়ে অত্যন্ত প্রফেশনাল লেভেলের সহজভাবে ভিডিও এডিট করে আপলোড দিতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন। যদি নিয়মিত ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।